আমি আসব রাতের বেলায়, কথা দিয়ে যদি অন্য ঘরে প্রবেশ করে আপনি যদি জানতে পারেন তাহলে রাগে গা গড়গড় করবে, একবারে লঙ্কা বাটার মতো হু হু করে চলবে গাটা। হ্যাঁ, রাধার ঘরে আসবো বলে চন্দ্রাবতীর ঘরে গিয়েছিল, তাহলে পায়ে ধরতে হবে না। এখানে তোমার কৃতিত্ব নয়, এর মধ্যে তোমার দোষ ছিল, সেই দোষের কথাটা বলো। শুধু তোমার কথাটা বলে যেও না, আমি কত ভালোবাসি এই কথা বলে যেও না। তুমি এত ভালোবাসো যার জন্য তুমি আমার ঘরে বাসবো বলে অন্য ঘরে বিরাজ করেছো, এই তো তোমার ভালোবাসা। আরে এই তোমার ভালোবাসা, আমার মোল্লা চাচার মুরগি পোষা, হিন্দু ভাইয়ের খাসি পোষা। হে পুরুষ তোমার যাহা ভালোবাসা, পদ্ম পাতার জল। একদিনে দেখো চিন্তামণি বড় জোরে গাই, শোনো শোনো বিল্লো ঠাকুর তোমারে জানাই, যত ভালোবাসা তুমি আমারে বাসিলে সেই ভালোবাসা তুমি একজনকে দে দেবে, তত ভালোবাসা আগে তারে দিতে হবে, গোবিন্দ গোসাই তুমি তারে কাছে পাবে। এই চিন্তা নয়, আর এক চিন্তামণি আছে যিনি জগৎ চিন্তামণি ভগবান, কত ভালোবাসি বন্ধু তোমার জানা নাই, সবই যদি আমার ধর্ম হলো কোন ধন, তোমার কি বা ধর্ম আছে বলো না এখন, তাই বলি পাল্লাদারি গুণের গুণ মনে আমার ধর্মের কথা আজ শুনি গোয়ে খানে, আমার কি বা ধর্ম হলো সেবা করা, পতি সেবা ছাড়া আমি আর কিছু জানি না, কিন্তু সেই পতি, সেই পতি যদি আমাকে ঘর ছাড়া করে দেয় তাহলে তো আমার কিছু করার নাই। আমি তোমায় ভালোবাসি, আমি কৃষ্ণ ভালোবাসি, আমি কৃষ্ণ অনুরাগী। নাম জানি মীরাবাই, মেবারে বাস হলো, মেবারে রানা কুম্ভ সঙ্গে মীরাবাইয়ের বিয়ে হয়েছে, রাজা রানী হয়ে আজি কি করিও বাই, কৃষ্ণ ভক্ত হইল বলে সেজন ঘরের বাহিরে বের করে দেয় রানা কুম্ভ কালী ভক্ত, আরে মীরাবাই কৃষ্ণ ভক্ত, যার জন্য বলে তুমি কালী পূজা করো। মীরাবাই বলে না আমি কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণ অনুরাগী, সেই আমার স্বামী, যার জন্য আমি ছোটবেলা থেকে তাকে স্বামী বলে ভজে এসেছি, আমি কৃষ্ণ ছাড়া কালী পূজা করতে পারবো না, তবে কালী আমার মা, সেই মা আমার মাথায় থাক, তাকে আমি অবহেলা করি না, কিন্তু হৃদয়ের মাঝখানে আমি ওরকম বসাতে পারব। যার জন্য দেখো ভাই রে কি কর্ম করি, তবে ঘরের মধ্যে তোমাকে রাখবো না রে ভালো, আর আজ রানী হয়ে ঘরের বাহির করে দেয়, ঘরের বাহির করে দিয়ে কুটিরে বাস করে, তাই কুটিরের মাঝখানে বাস করছে, আর শুধু হরে কৃষ্ণ নাম গাইছে, শুধু গিরিধারী লালের নাম গাইছে, গিরিধারী লালের নাম ছাড়া আর কিছু সে জানে না, প্রেমে ছাড়া কিছু জানে না রে যোগধর, আজ প্রেমে জন্ম হয়ে শিরো দেখো গো এখন, তার
তার জন্য তোমার কাছে আমি বলে যাই সেই মীরাবাইকে দেখো ওমেনি কানাই পাগল রে আমি পথে পথে ফিরি উদাসিনী হরি নাম ভিক্ষা মাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মেরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মেরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী আমাদের ধর্ম কর্তব্য প্রত্যেকটা নারীরে
নিজে নিজের স্বামীর পূজা করা, নিজে নিজের স্বামীর সেবা করা। কেন? ছতির দেবতা পতি জগতেরই নিজের প্রতি সেবা করে পরজগতে পরমপতিকে লাভ করেছিলেন, যার জন্য নিজের ধর্ম কর্তব্য হলো নিজের স্বামীকে ভক্তি করা, শ্রদ্ধা করা, তাকে প্রণাম করা। সকালবেলায় উঠে নিজের স্বামীকে একটা করে প্রণাম করতে হয়। এক জায়গায় শুয়ে থাকতে থাকতে না জানি গায়ে লাথি তো লেগেও যেতে পারে, সেই জন্য সকালে উঠেই একটা করে প্রণাম করতে হয়। মা তোমরা করো তো, নিশ্চয় করো তো, কে করো একটু হাত তুললে ভালো হয়। ও করে, কিছু কিছু করে, কিছু কিছু করে না। যারা করে তারা খুব ভালো, তাদের স্বামীরাও ভালো, তার জন্য প্রণাম পায়। আর যারা করে না তারা স্বামী তো স্বামী নয়, তারা হয় আসামী। সব স্বামী কি স্বামী হয়? সব স্বামী স্বামী নয়, হ্যাঁ কিছু কিছু আসামিও থাকে। তাহলে প্রণাম পায় কারা? প্রকৃত স্বামী যারা, তারা সকালবেলায় একটু একটু প্রণাম পাবে। আর যদি আসামি হয়, সে যদি মাতাল দাতাল হয়, সকালবেলায় উঠে সে মাল খুঁজতে যাবে না, বইয়ের প্রণাম ঠুকবে। তা এই তো হলো ধর্ম। তাহলে সে যাই করছে তাই করুক না কেন, শুধু প্রণামটা করলেই যে ধর্ম হয়ে যায় তাই নয়, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, তার প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে মেন কথা। তাই বলি, হে আমার স্বামী, চার যুগের মাঝখানে তুমি শুধু আমাকে কাঁদিয়ে গেলে, শুধু তুমি আমাকে কাঁদালে সফল ক্রেতা দাপর এবং কলিযুগের মাঝখানে। তার জন্য একদিন গৌর হরি স্ত্রী বিষ্ণুপ্রিয়া করজোড়ে বলেছিলেন, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনে, সত্য ক্রেতা তাপর কলি কাঁদি আমি একাকিনে, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনে। তার জন্য তোমার জন্য কেঁদেছিলাম, তোমার কারণে কেঁদেছিলাম, তোমাকে ভালোবেসে কেঁদেছিলাম, কিন্তু সেই ভালোবাসার মূল্য তুমি দিলে না বা দিতে পারো না। আমি কত ভালোবাসিব তোমায় সে কথা কি তুমি বুঝো না। বলিয়ে পাল্লা দারে তোমারে জানাই, একা একা বড় হতে তুমি যেও নাই, নাম যার মা ফতে মা ইসলামে শাস্ত্রে মাঝে ভালো, মা ফতে মা একদিন দেখো কি কর্ম করিল, নাম যার মা ফতে মা পুরুষরা নামাজ করে ফজর জোহর আসর মাগরিব ইশা, কিন্তু তার বাইরেও রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ, সেই নামাজ একমাত্র মা ফাতেমা পড়তে চাই। যার জন্য একদিন আলী সাহেব সে চিন্তা করলো, রাত 12টার পরে ফাতেমা যাই কোথায় আমাকে জানতে হবে। ফাতেমার দুটো ছেলে এবং তার স্ত্রী তার স্বামী আলী সাহেব, এদের দুটো ছেলে হাসান হোসেন, আলী সাহেব হাসান হোসেনের কাছে গিয়ে বলছে, বলো তো তোমাদের আম্মিজান যায় কোথায়,
अब्बा जान জানি না কোথায় যায় তবে রাত 12টার পরে যায় আবার কিছুক্ষণ পরে আমাদের কাছে এসে হাজির হয় আমাকে জানতে হবে যায় কোথায় প্রতিদিনের নাই স্বয়ং আল্লাহ তাআলা রব 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 পাঠিয়ে দেয় আরশের ময়দানে গিয়ে মা ফাতেমা নামাজ পড়ে রথ যখন পাঠিয়ে দিয়েছে দারে মা ফাতেমা রথের মধ্যে উঠে চলে গিয়েছে আর আলী সাহেব রথের চাকা ধরে উঠতে উঠতে চলে যাচ্ছে গিয়ে হাজির হলো কোথায় আরশের ময়দানে একটা ঘর ঘরের দ্বার খুলে যায় মা ফাতেমা ঢুকে যায় পুনরায় দ্বার বন্ধ হয়ে যায় চারিদিকে ঘুরতে থাকে কোথাও জানালা আছে কিনা দেখে স্বয়ং আল্লাহ তাআলা দেখলেন ঘরে কোথাও জানলা নেই আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা ফুটু করে দিয়েছে একটা দাঁড়ে সেই ফুটু দিয়ে দর্শন করলেন মা ফাতেমা নামাজ পড়ছে যা আমার করার ক্ষমতা নেই দেখে শুনে চক্ষু স্থির হয়ে গেল করজরে আল্লাহর কাছে গিয়ে বললেন হে আল্লাহ তাআলা যে নামাজ আমি পড়তে পারিনি কোনদিন সেই নামাজ আমার স্ত্রী পড়ে দেখিয়ে দিল এই রকম স্ত্রীকে যেন আমি জন্ম জন্মান্তর আমি পাই তাই হে আমার পুরুষ নারী কি অবহেলার বস্তু নয় নারী সামান্য ধন হয় এই নারী ছাড়া সাধন হয় না এই নারী ছাড়া ভজন হয় না এই নারী ছাড়া সংসার হয় না এই নারী ছাড়া সৃষ্টি হয় না হে আমার পুরুষ যতখানি তোমাকে দরকার আছে সংসারের রূপে ঠিক ততখানি অধিকার বা দরকার আছে এই সংসারের বুকে নারীকে বাবা তাই নারী পুরুষ সমান কে বড় কে ছোট উভয় সমান তবে হ্যাঁ পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্তব পিতরি পিতৃমা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা পিতা সর্ব পিতা হচ্ছে দেবতা দেবতা থাকে কোথায় মা দেবতা থাকে স্বর্গে আর জননীকে মাকে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয় সীমা স্বর্গে স্থান বাবার কিন্তু স্বর্গের উপরেও যদি কোনো ভালো জায়গা থেকে থাকে সেই জায়গা স্থান হচ্ছে আমার মায়ের বাবা তাই মহাজন বাবার চাইতে মাকে মান দিলেন অনেক অনেক উপরে তার কারণ একটা মায়ের দ্বারা যা সম্ভব বাবার দ্বারা নয় একটা ছেলে জন্মের পরে বাবা মারা গেলে ছেলে মানুষ হবে মা যদি মারা যায় বা বাবার বিয়ে করবে পুনরায় ছেলে বোনের বাউলিয়া হয়ে ঘুরে বেড়াবে বাবা তাউই হয়ে যাবে বাবা বাবা থাকবে না সেই ছেলে মানুষের মতো মানুষ হতে পারে না ছেলে হবে হ্যাঁ সে বড় হবে কিন্তু সেটা মানুষের মতো মানুষ হবে না তার জন্য মহাজনে বলে গিয়েছে যে সর্বচাইতে ভূমিকা পালন করে নারী বা মা তাকে জন্ম দেয় লালন পালন করে বড় করে পড়াশোনা করায় স্কুলে পাঠায় তাকে যত কিছু স্নান করানো খাওয়ানো দাওয়ানো যা কিছু দায়িত্ব সব কিন্তু মায়ের বাবার ভূমিকা এক ফোঁটাও নাই বাবাকে যদি বলা হয় একটু ছেলেকে স্নান করিয়ে দেওয়া হয় তুমি দাও আমার দ্বারাই হবে না दुनिया नारी नर आलो अंधकार दिन रात धर्म अधर्म नारी पुरुष এই উভয় দুটোকে নিয়ে হচ্ছে দুনিয়া এক মিয়া নয় এক মিয়া হলে একজন থাকলেই হতো যার জন্য অভিনয় ক্ষেত্রে দাঁড়িয়েই অভিনয় মঞ্চে এসে নিজে নিজে চরিত্রটাকে বড় করবার জন্য আমরা অনেক কথা ছোট বড় কথা বাবা আপনাদের কাছে বলেছি যদি কোনো কটু বাক্য বলে থাকি যদি কোনো ভক্তের কানে আঘাত দিয়ে থাকে আমায় নিজগুণ ক্ষমা করবেন নিজের সন্তান বা ভগ্নী মনে করে আমার যিনি বিপক্ষ পাল্লাদার সে আমার অনেক অনেক বয়োজ্যেষ্ঠ সে আমার বাবার তুল্য আমাকে স্নেহ করে আমাকে ভালোবাসে আমি তাকে ভক্তি করি তার কানেও যদি কোনো কটু বাক্য বলে থাকে আঘাত দিয়ে থাকে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এই শুভকামনা জানিয়ে এখানে গানের যমুনিকা রেখে দিয়ে এবারে আমাদের মধ্যে হবে